वेलकम टू खेलानी जाची गुवाहाटी स्टेडियम ईस्ट बेंगल वर्सेस मोहम्मदन खेला डार्बी कोलकाता लीग सुपर सिक्स से देखते जा तुम्हारे देखो एंत नईहाटी आज खेटे जा स्टेडियम दिखे और देखा जा टिकिट काटते हैं तरफ कत दाम टिकिटे देखा जामनी तो नर्माल नईहाटी ने 20 टाका टिकिट आई डार्बिर जो कत नए देखा जा स्टेडियम सामने की तुम्हारे साथ कथा बोलिए देखते कड़े नहीं टिकिट 20 टाका दाम नहीं कूड़ी नहीं है बेसि नहीं एखान दिए एंट्री करब ढुके गए स्टेडियम क्योंकि खेला शुरू हार पथे दो टीम नाम मोहन ग्यारि और ये पार्ट ईस्ट बेंगल ग्यारि वही पारे आटा हे एकदम सी ब्लक मोहन ये पार्टा ईस्ट बेंगल खेला शुरू हम देखा I'm sorry.
ফার্স্ট হাফের খেলা কিন্তু শেষ, ফার্স্ট হাফের খেলা শেষে ইস্ট বেঙ্গল এক মহামানান এক, সুন্দর কিন্তু ফুটবল আমরা দেখলাম। প্রথমে মহামানান এক গোল করে এগিয়ে গেছিল, তারপর কিন্তু একদম 45 মিনিটের মাথায় আশেপাশে ওরকমই 45 মিনিটের আশেপাশে কিন্তু ইস্ট বেঙ্গল ভালো একটা শোধ দেয় গোলটা, আর এই ফলে কিন্তু এক এক। আর সেকেন্ড হাফের খেলাটা শুরু হোক, তোমাদের সেকেন্ড হাফের খেলাটা দেখাই। খেলা কিন্তু শেষ, ইস্ট বেঙ্গল 2 মহামানান 2, ড্র হয়ে কিন্তু শেষ হলো। প্রথম হাফে কি ছিল 1-1, দ্বিতীয় হাফে মহামানান 2-1 এগিয়ে যায়, তারপরে কিন্তু আবার ইস্ট বেঙ্গল সমতায় ফেরে, সেই রেজাল্টটাই কিন্তু থাকে 2-2। এর ফলে ইস্ট বেঙ্গলের পয়েন্ট হলো কিন্তু 41। এরপরের ম্যাচ কিন্তু ডায়মন্ড হারবারের সাথে ব্যারাকপুরে আছে সেই ম্যাচ, আর তারপরে আছে ভবানীপুরের সাথে, দুটো ম্যাচই কিন্তু ইস্ট বেঙ্গলের মেন। মহামানানের কোনো মানে চান্স নেই,
সিএফএল জয়ের, কিন্তু ইস্ট বেঙ্গলের চান্স আছে, টাইম অনুহানের চান্স আছে এখনো পর্যন্ত। আর আগে খেলা কিরকম লাগলো তোমার? খুবই ভালো লাগে, আর কি হারা ম্যাচটা ছিল, জিতে গেছি তাও, না ড্র করেছি যেটা পারলাম না, এটাই আসতে লাগলো। শুনে নিলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের কিরকম লাগলো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো, এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সব ভালো থাকবে, সুস্থ থাকবে।